রমজানে রই রোজা রেখে এলো খুশিরি। যে কোনো অনুষ্ঠান যেতে এখানে অনেক ভিড় জমে যায়, অনেক মজার জায়গা। সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের দিন, ঢাকা থেকে বাসায় আসার পরে আসলে কোয়ারেন্টাইন পালন করতেছিলাম, তারপরে সেরকমভাবে বের হওয়া হয়নি। তো আজকে ঈদের দিনে আসলে সীমিত আকারে বের হয়েছি, সীমিত আকারে ঘুরবো বলে আমার ফ্রেন্ড ওয়েট করতেছে ওই দুজন। সো আমি তাদের সাথে একটু সীমিত আকারে আমরা এলাকাতে কিছু ঘোরাফেরা করবো। সো বেশি কিছু না, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, নির্দিষ্ট নিয়ম মেনটেন করে সীমিত আকারে ঘোরাঘুরি করবো। অলরেডি আমার ফ্রেন্ডরা চলে এসেছে আমার সাথে, তো আমার মনস্টার আমার ফ্রেন্ডরা অলরেডি ওয়েট করছে, কিছু লোকজনও ঘোরাঘুরির জন্য আসছে। ফ্রেন্ড বললে আমার শৈল রানা, যে হচ্ছে আমার শিমুল। চলুন, গ্রামের অবস্থাটা, গ্রামের রাস্তাঘাটের অবস্থাটা কেমন, এবং ঈদের দিনে কেমন ধরনের লোকজন চলাচল করে বা কেমন ভিড় হয়, তো আশা করি এনজয় করবেন। সো লেটস স্টার্ট। আপনারা আবার মনে করেন না যেন এই লকডাউনের ভিতর চারিদিকে করোনা ভাইরাসের প্রকোপ, এর মধ্যে আমরা বের হয়েছি। আসলে আমরা সীমিত আকারে বের হয়েছি, বেশি না। সো যেহেতু সব কিছু সীমিত আকারে চলছে, ঈদের দিনে সীমিত আকারে আসলে চলায় যায়। তো এটি অনেকেরই পরিচিত জায়গা হতে পারে। বাগমারাতে, রাজশাহী জেলার বাগমারা থানাতে, তো আমার বাগমারার যেগুলো ভিউয়ার্স আছেন তারা অবশ্যই জায়গাটা চিনতে পারবেন। আর জায়গাটি যারা চিনবেন এবং এখানে কখনো এসেছেন কি না, যেমন এইখানে নিচে অনেক বড় একটা মেলা হতো যখন মেলার সময়, ঠিক আমরা যেমন ঢাকা বাণিজ্য মেলা দেখেছিলাম, ঠিক কিছুটা ওইরকমই বলতে পারেন। অনেক বড় একটা মেলা হয় এখানে। আসলে আপনারা কেউ এসেছিলেন কি না তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কেমন লেগেছিল। আসলে এখন করোনার কারণেই লোকজন তেমনটা বের হয়নি, এটা অবশ্য ভালো দিক, কারণ গ্রামের মানুষও এখন অনেকটাই সচেতন হয়ে গিয়েছে, অনেকটাই সচেতন, কারণ সবার বাড়ি বাড়িতে এখন টিভি আছে। আমাদের সরকার সবার বাড়ি বাড়িতে বিদ্যুৎ দিয়েছে। ওভারটেকিং এর সময় অবশ্যই খেয়াল রাখবেন, আপনি যখনই ঠিক ওভারটেক করতে পারবেন ঠিক তখনই ওভারটেক করবেন, অবশ্যই কোনোভাবেই রিক্সা যাওয়া যাবে না। ওভারটেক করার সময় অবশ্যই ইন্ডিকেটরটা দিয়ে নেবেন। চলে এসেছি, এদিকে দেখো। ও কি সুন্দর একটি পরিবেশ এখানে। আসলে চারিদিকে ভুট্টার ক্ষেত, বেশি পাকা ধান, নিচে ছোট্ট একটি নদী বয়ে গেছে। এটি আসলে এই নদীর নাম কি রে? এই নদীকে নাকি ফকিনী নদী বলা হয়, গ্রামের নদী। সো এখানে ছোট্ট একটা কালভার্ট হচ্ছে, আর ওই পাশের রাস্তা নাকি চটপটি। 12 বাজে আছে নাকি?
ও মামার দোকানে 12 বাজে খেয়ে নেওয়া যাক। পাঁচ টাকা করে দেখুন, গ্রামের দিকে শহরে অবশ্যই এটা 10 টাকা বা 15 টাকা হতে পারতো, গ্রামে 5 টাকা দেয় ঘন্টা ফুচকা। ভালো ছিল। এখন আমরা এখান থেকে লিভ নিব, আছরের সময় হয়ে গিয়েছে। আসলে আমাদের এখনও আছরের নামাজটা পড়া হয় নাই, বাইকটা এখানে স্ট্যান্ড করলাম, নামাজটা পড়ে নেব। নামাজ পড়ার পরে আবার যাব আমরা অন্য এক জায়গায়। এটি সুন্দর একটি প্লেস, আসলে ভবানীগঞ্জ থেকে মসলিন যাওয়ার পথে, ভবানীগঞ্জ থেকে রাজশাহীতে আসলে এই পাহাড়টা যেতে হয়, এই পাহাড়টা সোজা গিয়ে মসলিন, তারপরে কেশরহাট, তারপরে রাজশাহী। আসলে এই জায়গাটা আসলে আমার একটা কথা মনে পড়ে, এই জায়গাটা আমার আব্বু একদিন অ্যাক্সিডেন্ট করেছিল, তখন নতুন বাইক কিনেছিল প্রায় 2008 সালে, যদি সরানোর একটা জায়গা। আমরা গ্রামের আরেকটি সুন্দর রাস্তায় চলে এসেছি, একটু সামনে গেলে বুঝতে পারবেন আসলে জায়গাটা কত সুন্দর। সো লেটস এনজয়। দেখুন 3 জন যাচ্ছে বাইকে, কিছুক্ষণ আগে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটি মেবে সুজুকি কিকচার ছিল। তো তারা 3 ফ্রেন্ড 3টি বাইক নিয়ে যাচ্ছিলো, 3 বাইকেই 3 জন করেছিল এবং মেবি ব্লগিং করতেছিল শুনলাম, পিছনের ক্যামেরা ছিল। তো বড় একটি ব্যাগ যেখানে সামনের 2 ফ্রেন্ড বাইক ঘুরিয়ে চলে গেছে, কিন্তু পিছনেরটা আর ঘুরাইতে পারেনি, একদম সোজা ব্যাকে গিয়ে গাছে মেরে দিয়েছে। এখানে একজন যিনি ড্রাইভার ছিল উনি স্পট ডেট হয়ে গেছে, আর যে 2জন ছিল পিছনে বিলিয়ন 2জন ওরা হসপিটালে নিয়ে গেছে, কিন্তু শুনেছি যে আমাদের স্থানীয় যে বাগমারা হসপিটাল সেখানে সম্ভাবনা বলে দিয়েছে, তারপর রাজশাহীতে নিয়ে গেছে। আসলে তারপরে কী হয় এটা হয়তো বলা যাবে না, তবে দোয়া করে আমাদের জন্য বাঁচিয়ে রাখে। তো এটা একটি নাইস প্লেস, দুই পাশে বিল, মাঝখান দিয়ে রাস্তা, এটা হয়তো অনেকে হাউন্ড নামে চিনে, তো আমরা এটাকে বিল বলি। দেখুন অনেক লোকজন আসে, তো এই দুই পাশে বিলের কারণে এটাকে আমরা দুবিলা বলে থাকি। আসলে স্পিড তো ফ্যাক্ট না, স্পিড তো আসলে যে কেউ তুলতে পারে, স্পিডটা আসলে ক্রেডিট না, ঠিকমতো ঘুরে ফিরে কাজ শেষে বাড়িতে পৌঁছানোটা ক্রেডিট। অলরেডি আমরা দুবলেতে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এখানে কত ভিড়, কত বাইক, রাস্তার ভিউটা দেখুন অনেক সুন্দর।
হয়েছিল অবস্থা এই জায়গাটা ঘুরেছেন কিনা বা কেমন লেগেছে আপনার কাছে আজকের ব্লগটি ঈদ স্পেশাল ব্লগ তো অবশ্যই সেটি কমেন্টে জানাবেন যখন এখানে বন্যা আসে ঠিক দুই পাশে পানি মিডিল রোড আসলে অনেক মজা লাগে আর সব ফ্রেন্ড যাওয়া যাক বাসায় অলরেডি মাগরিব আজান দিবার 40 মিনিট পরে তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং অবশ্যই ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন এবং অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে মাস্ট ওকে টিল দেন টেক কেয়ার বাই বাই